শেরে বাংলা একে ফজলুল হক, শহীদ সোহরাওয়ার্দী, মৌলানা ভাসানী, মণি সিংয়ের প্রতি আমাদের বিনম্র শ্রদ্ধা। আমরা গভীর শ্রদ্ধা জানাই হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। আমরা শ্রদ্ধা জানাই প্রবাসী সরকারের প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমদকে। আমরা শ্রদ্ধা জানাই একাত্তর পূর্ব ছাত্র নেতাদের, যারা 52, 62, 66, 69 গণ আন্দোলনের সৃষ্টি করে বাঙালি জাতির স্বাধীনতা ও মুক্তির সংগ্রামে বঙ্গবন্ধুর পাশে ছিলেন। আমাদের বিনম্র শ্রদ্ধা রইল 30 লাখ শহীদ ও 5 লক্ষ নির্যাতিত মা বোনের প্রতি। আমরা শ্রদ্ধা জানাই বীর মুক্তিযোদ্ধাদের, যারা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে শহীদ হয়েছেন। আমরা শ্রদ্ধা জানাই লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধাকে, যাদের বীরত্বের কারণে আমরা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে পেরেছি। আমাদের গভীর শ্রদ্ধা রইল 71 সালের সেই জনগোষ্ঠীর প্রতি, যারা সীমাহীন কষ্ট ও নির্যাতন ভোগ করে মুক্তিযুদ্ধের প্রতি অনুগত থেকে মুক্তিযোদ্ধাদের সর্বাত্মক সহযোগিতা দিয়ে স্বাধীন বাংলাদেশ সৃষ্টিতে ভূমিকা রেখেছেন। এদের সবার কাছে আমরা ঋণী। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাঙ্ক্ষিত বাঙালি জাতীয়তাবাদী চেতনার বিকাশ, শোষিতের গণতন্ত্র, শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ, মানবিক মূল্যবোধ, সামাজিক ন্যায় বিচার, সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠা করে জনগণকে ক্ষমতার প্রকৃত মালিক করে আমরা এদের ঋণ শোধ করতে পারি। আসুন আমরা আমাদের পূর্বসূরীদের ত্যাগকে স্মরণ করে তাদের নির্দেশিত পথে দেশকে এগিয়ে নিই। জয় বাংলা। আমার নাম মোহাম্মদ সোহরাওয়ার্দী, পিতা স্থায়ী ঠিকানা ভাটবিহারী সিরাজগঞ্জ সদর, মাতৃভূমি ছিল সিরাজগঞ্জ সদরের চন্দ্রকোনা। আমি 1971 সালে কলেজে লেখাপড়া করতাম, ইন্টারমিড সেকেন্ড ইয়ার। আমি কলেজ জীবনে ছাত্রলীগ বঙ্গবন্ধুর ভাষণ যখন শুনতে পাই তখন আমার শরীরের রোম মনে হয় যে একবারে দায়া যেত। প্রথমেই সিরাজগঞ্জ পাকবাহিনী আগমন করে, আসার পথে আমার গ্রাম চন্দ্রকোনা, ওখানে পাকবাহিনী ঢুকিয়ে সমস্ত গ্রাম আগুন দেওয়ার পরে জ্বালায়, নিরীহ লোকজনের অনেককেই হত্যা করে। তো ওখানে আমার একটা ধাক্কা লাগে, পরবর্তী আমি ভাটবিহারীতে চলে যাই। সেখানে যায় দেখতে পারি গ্রামের মানুষ, অসংখ্য মানুষ পাকবাহিনীর অত্যাচারে, তাদের লুটপাট, তাদের হত্যাযজ্ঞ। তারপর রাইতে আমরা লোকজন একত্র হয়ে চলে যাই। প্রথম রোমানিতে আমাদের ইয়োগদান ছিল, সেখানে ট্রেনিং করি। সেখানে 1 মাস ট্রেনিং করার পরে আমি গাইবান্ধার একটা কোম্পানির সাথে সংযুক্ত হই। আমার একটা এক্সক্লুসিভ ট্রেনিং ছিল, আমি ওই এক্সক্লুসিভ ট্রেনিংয়ের জন্য আমি ওই গাইবান্ধার ছিল যে একটা কোম্পানির সাথে ব্রিজ ভাঙা, তারপর রাস্তা কাট আপ করা, এই সমস্ত কাজ আমি তাদের সাথে সেখানে যুদ্ধ করি 1 মাস। ইলিভেন সেক্টর কমান্ডার ছিলেন কর্নেল তাহের। অর্থাৎ না চেনার জন্য আমরা খুব অসুবিধার মধ্যে ছিলাম। কর্নেল তাহের সাহেবের কাছে আমরা কী করলাম যে আমাদের দেশে পাঠাই দেন শিলিগুড়ি পানিঘাটায়, সেখানে ক্যান্টনমেন্ট মেজে আমরা যোগদান করি। ওখানে আবার 1 মাস ট্রেনিংয়ের মধ্যে করে দিলাম। 1 মাস ট্রেনিং করার পরে ওখান থেকে বাইর হয়ে এসে আবার আমরা দেশে আসার প্রস্তুতি নিলাম। আমার আমি 528 নম্বর টিম, আমার আন্ডারে ছিল 39 জন মুক্তিযোদ্ধা। সেই গ্রুপ নিয়ে আমি দেশে আসি। এখানে এসে আমরা সিরাজগঞ্জ মুক্তির জন্য কাজীপুর, শৈলাবাড়ি এবং সিরাজগঞ্জ এই 3টা যুদ্ধে অংশগ্রহণ করি। এবং যুদ্ধ শেষ হওয়ার পরে আমরা হাতিয়ার জমা দিই। লেফটেন্যান্ট সাইফুল্লাহ নামে এক সেনাবাহিনীর লোক ছিল, ওনার কাছে আমরা হাতিয়ার জমা দিই। আবার মনে হলো যে আবার লেখাপড়া করুন, আবার কলেজে ভর্তি হই।
এবং ইন্টারমিডিয়েট পাশ করার পরে লেখাপড়া ভালো লাগে নাই, লেখাপড়া করিও না, তারপরে ব্যবসা বাণিজ্য কৃষিতে আত্মনিয়োগ করি। এবং মুক্তিযুদ্ধ ইতিহাস যদি না থাকে, মুক্তিযোদ্ধার স্মৃতি যদি না থাকে, ভবিষ্যৎ প্রজন্ম বুঝতেই পারবে না যে কীভাবে আমরা যুদ্ধ করছি, কত কষ্ট করছি। কোনো কোনো দিন দেখা গেছে যে আমরা একবেলা খাওয়ারও ভাগ্য আমাদের জোটে না, এবং শুয়ে থাকার সময় আমরা কোনো বাড়িতে ঘুমাইতে পারি না। আমরা যখন কোন জায়গায় গোরস্থান আছে, কোন জায়গায় জঙ্গল আছে, সেখানে শুয়ে কাটাইতাম, এবং আমাদের রাইতে ঘুম হইতো না। আমরা রাইফেল যখন বুকের মধ্যে শুয়ে ঘুম পাইতাম যে কোন সময় পাক বাহিনীর আক্রমণে আক্রান্ত হব। স্বাধীনতার পরে বঙ্গবন্ধু উনি মারা যাওয়ার পরে জিয়াউর রহমানের মার্শালের পর আমাদের খুঁজে খুঁজে বাইর করত, অযথা আমাদের হরানি করত। এই এই রাজাকার আল বদর সমস্ত লোকজন, তাদের পরিবারের লোকজন সমস্ত জিয়াউর রহমানের বিএনপির মধ্যে ঢুকে আমাদের কী পরিমাণ যে অত্যাচার করছে এদের ভাষায় বলা যায় না। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা ক্ষমতা আসছে, এদেশের স্বাধীনতা যুদ্ধ বড় লোকের ছেলেরা করে নাই, সত্যিকারের এদেশের কৃষকের ছেলে, রিক্সাওয়ালার ছেলে, মুটি মজুরের ছেলে অধিকাংশ। আপনি হিসাব করে দেখবেন যে অধিকাংশ যোদ্ধাই এই নির্ম পরিবারের লোকজন করছে। তো যাই হোক, তো বঙ্গবন্ধু কন্যা ভাতার টাকাটা 20,000 করার জন্য মোটামুটি মুক্তিযোদ্ধারা এখন চলতে পারতেছে। তো আশা করি আবার বাংলাদেশের স্বাধীনতার পক্ষের শেখ হাসিনা আসুক, আমরা এটা মনে প্রাণে কামনা করি। খালি মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়িত থাকবে এবং এদেশের স্বাধীনতা বিরোধী চক্র আল রাজাকার আল বদর আজকে ষড়যন্ত্র করতেছে, এটা এদেশের ইতিহাস পরিবর্তন করার চেষ্টা করছিল আগে, এবং সত্যিকারের ইতিহাস শেখ হাসিনা ক্ষমতায় আসার পরে মানুষ জানতে পারতেছে। এবং বিএনপির টাইমে যে জিয়াউর রহমানের ঘোষণা দিয়ে দেশ স্বাধীন হয়ে গেছে, এই জিনিসগুলোই মোটামুটি এখন মানুষ এদেশের নতুন প্রজন্ম তারা বুঝতে পারতেছে যে এদেশের স্বাধীনতা কীভাবে আসছে এবং বঙ্গবন্ধুর কী অবদান, এরা এখন এদেশের মানুষ বুঝতে পারতেছে যে কীভাবে বঙ্গবন্ধুর সারা জীবন ত্যাগের বিনিময়, কষ্টের বিনিময়ে জাতিকে ঐক্যবদ্ধ করে এদের স্বাধীনতা এনেছে, এখন নতুন প্রজন্ম এটা বুঝতে পারতেছে। নতুন প্রজন্মকে আমার পরামর্শ, তোমরা সত্যিকারের ইতিহাস জানো, এদেশের মুক্তিযুদ্ধের মধ্যে 30,00,000 লোক আত্মাহুতি দিছে, বহু মা বোনের সম্ভ্রমের বিনিময়ে এদেশের স্বাধীনতা আসছে, কত লোক মুক্তিযোদ্ধা ছাড়াও নিরীহ লোকজন তারা যে আত্মাহুতি দিছে, প্রাণ দিছে, এটা সত্যিকারের ইতিহাস এদেশের মানুষ জানো। এবং মুক্তিযুদ্ধের চেতনার মধ্যে দিয়ে দেখছিল আমরা এটা কামনা করি। 30,00,000 শহীদ ও 5,00,000 নির্যাতিত মা বোনের সম্ভ্রমের বিনিময়ে আমরা স্বাধীন, লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করেছে বলে আমরা স্বাধীন, হাজার হাজার যোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করে শহীদ হয়েছে বলে আমরা স্বাধীন, কোটি কোটি লোক আমাদের সমর্থন করতে গিয়ে অবর্ণনীয় দুঃখ কষ্ট সয়েছে বলেই আমরা স্বাধীন, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাঙ্ক্ষিত বাঙালি জাতীয়তাবাদী চেতনার বিকাশ, শোষিতের গণতন্ত্র, শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ, মানবিক মূল্যবোধ, সামাজিক ন্যায় বিচার, সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠা করে জনগণকে ক্ষমতার প্রকৃত মালিক করে আমরা এদের ঋণ শোধ করতে পারি। আসুন আমরা আমাদের পূর্বসূরীদের ত্যাগকে স্মরণ করে তাদের নির্দেশিত পথে দেশকে এগিয়ে নিই। জয় বাংলা।